আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে শুরুতে দক্ষিণ চীন সাগরে মার্কিন জাহাজ নিয়ে উত্তেজনা কৃষকদের ঠেকাতে ড্রোন জল কমান পঞ্চাশ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে লং মার্চ লংমার্চ দেখে মার্কিন নারীর ইসলাম গ্রহণ কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের গণ উৎপাদন শুরু করল ইরান এবং সর্বশেষে জানিয়ে দেব তরস্কের তৈরি অ্যান্টিশিপ মিসাইল সফল পরীক্ষা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ নিয়ে উত্তেজনা দক্ষিণ চীন সাগরে প্যারাসেল নামক একটি দ্বীপের কাছে মার্কিন যুদ্ধ জাহাজ পৌঁছায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে চীন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের অধীনে বিবাদপূর্ণ দক্ষিণ চীন সাগরে এটি এ ধরনের প্রথম মিশন খবর আল জাজিরার ওই অঞ্চলে নৌপরিচালনায় স্বাধীনতা দাবি করে জাহাজ পাঠানোর কথা জানিয়েছে মার্কিন নৌবাহিনী প্যারাসেল দ্বীপটি নিজেদের দাবি করছে চীন যদিও ভিয়েতনাম এবং তাইয়ন ও দ্বীপটির মালিকানা দাবি করে আসছে চীন জানিয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সেখানে ও বিমান ইউনিটগুলোকে সতর্ক অবস্থানে রেখেছে তারা সেভেন ফিফটেন এক বিবৃতিতে বলা হয় ইউএসএস জন এস ম্যাককেইন জাহাজটি আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতি রেখে প্যারিসেল দ্বীপপুঞ্জে নৌ পরিচালনার স্বাধীনতা ও অধিকারেরই দাবি জানাচ্ছে যদিও অনুমতি না নিয়েই সেখানে মার্কিন জাহাজটি প্রবেশ করেছে বলে অভিযোগ চীনের চীনা সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় থিয়েটার কমান্ড প্যারিসেল অঞ্চলের পানি সীমাকে নিজেদের দাবি করে বলেছে এর মধ্য দিয়ে চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা গুরুত্বভাবে ক্ষুণ্ণ হয়েছে দক্ষিণ চীন সাগরে চীনের তৎপরতা নিয়ে যুক্তরাষ্ট্র বহুদিন ধরে নাখোশ চীন বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই সাগরে তাদের প্রভাব বিস্তারের নানান চেষ্টা চালিয়ে যাচ্ছে সাগরের মাঝে বিভিন্ন ডুবচরে বেশ কিছু কৃত্রিম দ্বীপ তৈরি করে সামরিক স্থাপনা তৈরি করেছে কিন্তু যুক্তরাষ্ট্র চীনের এই সার্বভৌমত্বের দাবি মানে না কৃষকদের ঠেকাতে ড্রোন জল কামান পঞ্চাশ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন ভারতের রাজধানী দিল্লিতে শনিবার নতুন করে জড়ো হয়েছে কৃষকেরা প্রজাতন্ত্র দিবসের ট্রাক্টর মিছিলের দশ দিন পর এবার তারা তিন ঘণ্টার চাক্কা জ্যামে রাস্তা বন্ধ পালন করছে ধীরে ধীরে এই আন্দোলন পুরো দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তবে কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো ছাড় দেওয়ার চিন্তা করছে না প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে যে সহিংসতার ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি চায় না কোনো পক্ষই কৃষক ইউনিয়নের নেতাদের আশঙ্কা তাদের শান্তিপূর্ণ কর্মসূচি ভন্ডলের চেষ্টা করা হতে পারে অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা এই কর্মসূচি ঘিরে যেন সহিংসতা ছড়াতে না পারে সেদিকে লক্ষ্য রাখছে দিল্লি পুলিশ ইতোমধ্যেই দিল্লির উপকণ্ঠে পঞ্চাশ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে এছাড়া ড্রোন এবং জল কামানো প্রস্তুত রাখা হয়েছে দেশ জুড়ে শনিবার বেলা বারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে রাজ্য সড়কে এই অবরোধ কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে তবে প্রদেশ উত্তরাখণ্ড এবং রাজধানী দিল্লি ও এর সংলগ্ন এলাকাগুলোতে চাক্কা জ্যাম করা হতে দেওয়া হবে না যদিও দিল্লি মুখ্যমন্ত্রী যেসব রাস্তায় কয়েক মাস ধরে অবরোধ চলছে সেগুলো ছাড়া বাকি রাস্তা খোলা থাকবে ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ তিকাইথ বলেন উত্তরপ্রদেশ উত্তরাখণ্ডে চাক্কা জ্যাম হবে না এছাড়া দিল্লিবাদে দেশের সব রাস্তা বন্ধ করে অবরোধ করা হবে তবে যে কোনো সময় দিল্লিতে অবরোধ ডাকা হতে পারে এর প্রস্তুতিও নেওয়া আছে বলে জানানো হয়েছে দিল্লিতে অতিরিক্ত নিরাপত্তা এবং শক্ত ব্যারিগেড দিয়ে রেখেছে নিরাপত্তা বাহিনী দিল্লির তিনটি গুরুত্বপূর্ণ বিক্ষোভের স্থান সিংহ তিকরি ও গাজীপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে গাজীপুরে জল কামান গাড়ি মোতায়েন করা হয়েছে দিল্লি এসিআর এলাকায় প্রায় পঞ্চাশ হাজার পুলিশ প্যারামিলিটারি বাহিনী মোতায়েন করা হয়েছে কমপক্ষে বারোটি মেট্রো স্টেশনে সতর্ক অবস্থা জারি করা হয়েছে দিল্লি পুলিশের জয়েন্ট কমিশনার অলোক কুমার বলেন গত ছাব্বিশ জানুয়ারি থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণের জন্য ড্রোন মোতায়েন করা হয়েছে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে পাঞ্জাব হরিয়ানা প্রদেশ সহ বিভিন্ন এলাকা থেকে প্রায় দুই মাসের বেশি সময় ধরে বিক্ষোভ করছে হাজার হাজার কৃষক গত বছরের সেপ্টেম্বরে পাশ হওয়া কৃষি আইনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে তারা ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে লং মার্চ প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা করতে লং মার্চ করবে পাকিস্তানের বিরোধী এগারো দলীয় জোট পিডিএম পিডিএম প্রেসিডেন্ট ও ইসলাম নেতা মাওলানা ফজলুর রহমান বৃহস্পতিবারেই ঘোষণা দেন খবর জিও নিউজের এ সময় তার সঙ্গে ছিলেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের পি নেত্রী নওয়াজ কন্যা মরিয়াম নওয়াজ পাকিস্তান পিপলস পার্টির পিপিপি প্রধান বিলাওয়াল ভট্টো জারদি সহ অন্যান্য নেতারা কাশ্মীর ভারতীয় দখলদারিত্ব বন্ধে ইমরান খান ব্যর্থ হয়েছে বলে অভিযোগে বিরোধী রাজনীতিবিদদের এজন্য তাকে জবাব তাই আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা ইরানকে পুতুল প্রধানমন্ত্রী আখ্যায়িত করে মরিয়ম নওয়াজ বলেন কাশ্মীরিদের পক্ষে কথা বলতে কেন ব্যর্থ হয়েছেন আপনি আপনার পররাষ্ট্র নীতি কি কাশ্মীর জনগণ যখন আপনার সমর্থন প্রত্যাশা করছিল তখন আপনি ব্যস্ত ছিলেন আজাদ কাশ্মীরের মুখ্যমন্ত্রী রাজা ফারুক হায়দারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা নিয়ে ইমরান খানের পদত্যাগের দাবিতে গত বছর সেপ্টেম্বর মাসে সর্বদলীয় জোট গঠন করে মূল বিরোধী দলগুলো জোটের নাম দেওয়া হয় পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর নতুন দায়বদ্ধতা আইন মানতে হবে এবং ইমরান খানকে ইস্তফা দিতে হবে ইমরানের ইস্তফা চাওয়ার কারণ বিরোধীদের দাবি তিনি নির্বাচনে জালিয়াতি করে জিতেছেন আর সেই জালিয়াতি সাহায্য করেছে সেনাবাহিনী ध्रिल औरतुगाल দেখে মার্কিন নারী ইসলাম গ্রহণ বিশ্বব্যাপী জনপ্রিয় তুর্কি টিভি সিরিজ দ্য রিলিজ আর্থক গ্রোল দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমেরিকান এক নারী উইসকনসিনে বাসিন্দা এই নারী ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম রেখেছে খাদিজা খবর আনাদলু এজেন্সির তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদলুকে দেওয়া এক সাক্ষাৎকারে খাদিজা নামের নওমুসলিম ওই নারী বলেন আমি ওই সিরিজটি যখন চোখে পড়ল তখন এর পুরোটা একটি পর্ব দেখলাম এভাবে আমার দেখা শুরু হলো নেটফ্লিক্সে ওই সিরিজ কয়েকটি পর্ব দেখার পর ইসলামের প্রতি আমার আগ্রহ তৈরি বিশেষ করে সিরিজে ইবনে আরবির সংলাপ তার হৃদয়ে ছুঁয়ে গেছে বিশেষ করে তার কথাগুলো অনেকবার তাকে কাঁপিয়ে কাঁদিয়ে দিয়েছে তিনি বলেন আমি নতুন ইতিহাস জানতে আগ্রহী কিন্তু যখন এটি আমি দেখি তখন আমার চোখ খুলে গেছে ধর্ম সম্পর্কে আমার আগ্রহ আরও বৃদ্ধি পায় এবার এভাবে আমি আরও বেশি দেখতে থাকি এভাবেই তিনি নতুন নতুন পর্ব দেখতে আগ্রহী হন এর মধ্যেই ইসলামের প্রতি তার আকর্ষণ বাড়তে থাকে ইসলাম গ্রহণের আগে ওই নারী ছিলেন একজন ব্যাপটিস্ট ক্যাথলিক খ্রিস্টান এক পর্যায়ে তিনি মুসলিমদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআন ইংলিশ ভার্সনে পড়া শুরু করেন তুরস্কে তৈরি অ্যান্টিশিপ মিসাইল সফল পরীক্ষা শত্রুদের বুকে কাপন বাড়াচ্ছে তুরস্ক সমরাষ্ট্রের নতুন নতুন উদ্ভাবন করে নিজেদের পরাশক্তি দ্বার প্রান্তে উপনীত করেছে রিসেপ টাইফ এর দোকানের দেশ প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি মেরিটাইম মিসাইল আত্মাকা এর সফল পরীক্ষা এরই অংশ বৃহস্পতিবার তুরস্কের কৃষ্ণ সাগর অঞ্চলে এই পরীক্ষা সম্পন্ন হয় দেশটির উত্তরাঞ্চলীয় সিনোপ প্রদেশের সিটি গভর্নর সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে সেখানে রকেত শান এর বানানো দূরপাল্লার অ্যান্টিসিপ মিসাইল সফল পরীক্ষা চালানো হয়েছে সিনোপের গভর্নর ইরোল কারাওমেগেরোলটলু সঙ্গে টেস্ট ফায়ার পরিদর্শনের পর নৌবাহিনী কমান্ডার অ্যাডমিরাল আদনান ওজবাল বলেন আমাদের নিজস্ব যেসব পণ্য শত্রুদের বুকে ভয় ধরিয়ে দিচ্ছে এটি তাদের একটি আত্মাকায় উচ্চ প্রযুক্তি প্রয়োগ ঘটছে ছে রোকেট দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য টহল বোর্ড ফ্রিগ্রেড ও করভেটের সঙ্গে সমন্বয় করতে পারবে এটি যুক্তরাষ্ট্রের তৈরি হরপুন এর বিকল্প হতে পারে তুরস্কের এই মিসাইল দৃষ্টিসীমার অনেক বাইরে থাকা বস্তুকেই সহজেই টার্গেট করতে পারা এই মিসাইল দুশো কিলোমিটারেরও বেশি দূরে আঘাত হানতে পারবে এটি আধুনিক ডেটা লিংকের মাধ্যমে টার্গেট আপডেট করা পুনরায় হামলা চালানো এবং মিশন বাতিল করার সক্ষমতা রাখে সামরিক সক্ষমতার দিক থেকে বিশ্বে অন্যতম শক্তিধর দেশ তুরস্ক জনশক্তি যুদ্ধাস্ত্র প্রযুক্তি প্রশিক্ষণ ও সামরিক ব্যয় সহ বিভিন্ন থেকে তুর্কি সামরিক বাহিনী বিশ্বের সেরা বাহিনীগুলোর একটি উনিশশো সাল থেকে দেশটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট ন্যাটের সদস্য গ্লোবাল ফায়ার পাওয়ার এর সর্বশেষ তথ্য অনুযায়ী সামরিক শক্তিতে বিশ্বে এগারো নম্বরে রয়েছে তুরস্ক কয়েক দশকে যে কয়েকটি ন্যাটো দেশ যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রযুক্তিতে সমরাষ্ট্র তৈরির উদ্যোগ নেয় তুরস্কতাদের একটি 2003 সালে একে পার্টি ক্ষমতায় আসার পর এই খাতে সর্বোচ্চ গুরুত্ব দেয় তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ্তেফের দোকান ভীষণ 2023 তেইশ হাতে নেন দেশকে প্রতিরক্ষা খাতে স্বনির্ভর করতে শুরুতে সাজোয়া যান দিয়ে শুরু করলেও এটি এখন ট্যাঙ্ক মিসাইল রকেট লাঞ্চার ড্রোন সবই তৈরি হচ্ছে তুরস্কের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে তুরস্কের অনেক সমরাষ্ট্র নির্মাতা প্রতিষ্ঠান বিশ্বমানের পণ্য উৎপাদন করে দেশটি এখন স্থল নৌ ও আকাশে যুদ্ধের অনেক সামরিক যান প্রযুক্তি ও যন্ত্রাংশ রপ্তানিও করছে